শাকিব খানকে স্বামী দাবি করে কি বলছেন বুবলি, এ বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, শাকিব খান তিনি জীবনে দুইবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তার সেকেন্ড ওয়াইফের নাম চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি। শাকিব খানের ফার্স্ট ওয়াইফের সঙ্গে ডিভোর্স হলেও তার দ্বিতীয় স্ত্রী বুবলির সাথে এখনো ডিভোর্স হয়নি। তাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে একজন আরেকজন থেকে আলাদা থাকছেন। এবার শবনম বুবলি এক সাক্ষাৎকারে উপস্থিত হয়ে বলেন, আমি এখনো শাকিব খানের বৈধ স্ত্রী, আমাদের দুজনের মধ্যে এখনো ডিভোর্স হয়নি। সামান্য ভুল বোঝাবুঝির কারণে আমরা একজন আরেকজন থেকে আলাদা থাকছি, সম্প্রতি এমনই ভাবে বলেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি। অপরদিকে শাকিবের প্রথম স্ত্রী অপু বিশ্বাস, শাকিব খানের সঙ্গে তার ডিভোর্স হয়েছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে বিভিন্ন সময় শাকিব সম্পর্কে কথা বলে মিডিয়ায় টিকে থাকতে চায়। তিনি এখন বহুরূপী রূপ ধারণ করছেন, কখনো বোরকা কখনো পর্দা, আবার কখনো পূজা করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে দেখা যায়। অপু শাকিবের মধ্যে এখন আর কিছু নেই, তাদের মধ্যে ডিভোর্স হয়েছে, এবং কি ইসলামী শরিয়ার মধ্যেও কিছু নেই। একজন মুসলমান আরেকজন মুসলমানকেই বিয়ে করতে পারে, বা একজন হিন্দুকে মুসলমান বানিয়ে বিয়ের ফ্রিতে বসাতে পারে, কিন্তু অপু বিশ্বাস স্বীকার করছেন যে তিনি আগেও হিন্দু ছিল এবং এখনো হিন্দু, তাই তাদের মধ্যে আর আসলে কিছু নেই। শাকিব খানের একমাত্র বৈধ স্ত্রী হিসেবে বুবলি প্রাধান্য পায়। তো সুপ্রিয় দর্শক, আমি এখনো শাকিবের বৈধ স্ত্রী। সম্প্রতি শাকিব সম্পর্কে বুবলির এমন ভাষ্য আপনার কাছে কি মনে হচ্ছে? আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, নিত্য নতুন আপডেট সব খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য।